সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমাদের দলের যৌথ সভা আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন সম্পাদক মন্ডলী যুব মহাসচিব এই সভায় এখানে আমরা আজকের এই যৌথ সভা আহ্বান করেছিলাম। প্রধানত আমাদের দেশ নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই দু বছর সম্পূর্ণ বেআইনিভাবে, অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে এবং তার কারা নির্যাতন চালানো হয়েছে তার মুক্তির দাবিতে এবং সেই কারা নির্যাতনের প্রতিবাদে আমরা যে কর্মসূচি গ্রহণ করতে চাই সেই কর্মসূচি গ্রহণ করার জন্যে আজকে আমরা এই সভা আহ্বান করেছি। সবাই জানেন যে এই অবৈধ সরকার 2008 সালে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংবিধানকে সংশোধন করে দেশের গণতন্ত্রকে তারা হরণ করেছে, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে তারা কেড়ে নিয়েছে এবং এই ক্ষমতায় আসার পরে বিশেষ করে আপনি 2014 সালের যে ভোটার বিহীন যে নির্বাচন তারা করেছে তারপর থেকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে তারা এই দেশের মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিয়ে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তারা একটা অবৈধ সরকার প্রতিষ্ঠা করে তারা দখলদারিত্বের একটা রাজত্ব কায়েম করেছে। প্রকৃতপক্ষে বর্তমান যে সরকার যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে দখলদারি সরকারের খুব একটা পার্থক্য আছে বলে আমরা মনে করি। আমরা দেখি যে বিশেষ করে 2018 সালের নির্বাচনের পরেই তারা আরো বেশি এই দখলদারিত্ব নির্যাতন নিপীড়ন এবং রক্তকরণের প্রক্রিয়া চালিয়ে গেছে। আমরা সবাই জানি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই দেশের প্রায় 16 কোটি মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক নেতা। তিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি এই দেশের মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই জানি যে তার স্বামী শহীদ প্রতিনিধিজ্ঞা রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার ঘোষণার পরে তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংগ্রাম তার জীবনে শুরু করেছেন। তখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তিনি ক্যান্টনমেন্টে কারাবন্দী ছিলেন এবং 16ই ডিসেম্বরে তিনি সেখান থেকে মুক্তি লাভ করেন। আপনারা নিশ্চয়ই এটা অনেকেই জানেন। পরবর্তীকালে 1981 সালে যখন আপনার ক্ষমতার আবার শহীদ প্রতিনিধিজ্ঞা রহমানকে নির্মমভাবে হত্যা করার পরে যে একটা অবৈধ সামরিক সরকার ক্ষমতা দখল করেছিল তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করেন, একজন গৃহবিন্দু হিসেবেই তিনি কিন্তু তখন নেমে এসেছিলেন, জনগণের কাতারে নেমে এসেছিলেন এবং সারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য চারণ কবির মতো তিনি গান গিয়েছেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করেছেন, আজ পথে কারাবরণ করেছেন এবং জনগণকে সঙ্গে নিয়ে তিনি সেদিন স্বৈরাচারকে পরাজিত করেছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরে নিয়ে এসছেন, মাল্টি পার্টি সিস্টেম ফিরে নিয়ে এসছেন, মানুষের মৌলিক অধিকারগুলোকে ফিরে দিয়েছেন এবং 1991 সালে জনগণের ভালোবাসায় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সম্পূর্ণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, সম্পূর্ণ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত হয়েছেন। এইভাবে তিনি 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রতিবারই তিনি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তিনি আরও শক্তিশালী করার চেষ্টা করেছেন, জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছেন। বিশেষ করে তার যে ভূমিকা আমাদের দেশে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং মেয়েদের লেখাপড়ার জন্যে, তাদের শিক্ষার জন্যে তিনি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিলেন সেই কর্মসূচিগুলো বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে, মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে, তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছে। এই দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি যে শহীদ প্রেসিডেন্ট জয়রামান যেটা করেছিলেন সেটাকে আরও প্রসারিত করা, সেগুলোকে ব্যাপকতা দেওয়া এবং তার পথকে আরও সুগম করার কাজগুলো তিনি করেছেন, যেগুলো সবসময় বলা আছে
যে দুর্ভাগ্যজনক ভাবে এই কথাগুলো আমরা তো স্মরণ করি না অনেক সময় করি না, এবং আজকালকার যে সরকারি সরকার একনায়ক সরকার তারা এই কথাগুলোকে প্রকাশ করতে দেয় না, প্রচার করতে দেয় না। তিনি কিন্তু এই বিষয়গুলোতে অনেক আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছিলেন, বিশেষ করে মহিলাদের শিক্ষার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু তখন তাকে বলা হয়েছিল শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রাইটেস্ট লিডার্স তার সময়, এবং বলা হয়েছিল যে একটা আপনার ব্যাগ্র উদীয়মান ব্যাগ্র হিসাবে বাংলাদেশের ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে এই নেত্রী তিনি সারা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন এবং তার পরিবারের দিকেও কোনো দিন ঘুরে তাকেননি। সেই নেত্রীকে আজকে এই আওয়ামী লীগ তারা অন্যায়ভাবে বেআইনিভাবে জনগণের সমস্ত অধিকারগুলোকে পদোন্নত করে ক্ষমতা আসার পর থেকে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে কারাগারে আটক করে রেখেছে। একটি উদ্দেশ্যে যে দেশনেত্রী এবং তাদের যদি বাইরে থাকেন তাহলে তাদের যে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার যে সমস্ত প্রচেষ্টা সেগুলো সত্য নস্বাত হয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য তাকে মুক্ত করার জন্য তিনি যে সংগ্রাম করবেন সেই সংগ্রামে তারা টিকে থাকতে পারবেন, সেই কারণে তারা তাকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেআইনিভাবে অমানবিকভাবে তাকে আটক করে রেখেছে। আমরা সবাই জানি তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে এই মুহূর্তে তার চিকিৎসা দরকার। আমরা বারবার এই কথাগুলো বলেছি, আমরা আদালতে গেছি, কিন্তু এই সরকার আদালতকেও অর্থাৎ বিচার বিভাগকেও এই সরকার প্যাসিভাদের চরিত্রের মধ্য দিয়ে সে নিয়ন্ত্রণ করেছে, যার ফলে আমাদের আইনগত অধিকার থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম কাদের জিয়াকে জামিন নেওয়া হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং সেই কারণেই আজকে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে যিনি জনপ্রিয় একজন জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী ছিলেন তিনবার, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে অন্যায়ভাবে অমানবিকভাবে তাকে আজকে তার প্রাপ্য যে জামিন সেই জামিন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে। আজকে আমরা এই যুদ্ধ সভা করেছি, সেই যুদ্ধ সভার মধ্য দিয়ে আমরা আবারও দাবি জানাচ্ছি যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দাও, তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমরা আশঙ্কা করছি যে সরকার অত্যন্ত হীন উদ্দেশ্যে তাকে এইভাবে অসুস্থ অবস্থায় কারাগারে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই দেশনেত্রীর স্বাস্থ্যের যে কোনো অবনতির জন্য এই সরকারকে এই সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এবং জনগণের সামনে তাদেরকে আদালতে দাঁড়া থাকা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই জন্যে আগামী 8 ফেব্রুয়ারি আমরা যে কর্মসূচিগুলো গ্রহণ করেছি সেগুলো আপনাদের জানাচ্ছি। আমরা দেশনেত্রীর মুক্তির দাবিতে এবং তার এই কারা নির্যাতনের প্রতিবাদে আমরা পোস্টার করছি, সেই পোস্টারগুলো সারা দেশে যাবে, লিফলেটটা হবে সেটা সারা দেশে যাবে। আগের দিন 7 তারিখে শুক্রবার জুমা নামাজের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, তার আরোগ্য ও মুক্তির জন্য পরম আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া হবে। দেশব্যাপী এই দোয়া চাওয়া হবে। 8 তারিখে আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমাদের পার্টি অফিসের সামনে একটি সমাবেশ অনুষ্ঠান করব, এবং এই সমাবেশে আহ্বান জানাব যে ঢাকা মহানগর সহ যারা আশেপাশে আছেন তারা সবাই এই সমাবেশে এসে দেশনেত্রীর মুক্তির দাবিকে আরও সোচ্চার করবেন এবং তাকে মুক্ত করবার জন্য তারা তাদের দাবি জানাবেন। এবং একই সঙ্গে সারা দেশে সমস্ত জেলা সদরগুলোতে আমরা আপনার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার কারা নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আমরা সমাবেশটা দিচ্ছি বিকাল 2টায়, দুপুর 2টায় আমাদের আপনার ধন্যবাদ।